বন্ধুরা, যত দিন যাচ্ছে ততই চড়ছে তাপমাত্রার পারো। আর এই গরমে বাড়ির বাইরে পা রাখতে হলে তিনটে জিনিস সঙ্গে রাখতেই হয়, জলের বোতল, ছাতা আর সানগ্লাস। কাবা জলের বোতল রাস্তার কোনো দোকান থেকেও পেয়ে যাবেন, ছাতার বদলে টুপি ব্যবহার করেন অনেকে। তবে রোদ থেকে চোখ বাঁচাতে সানগ্লাসের বিকল্প নেই। সাইকেল বা মোটরসাইকেল চালানোর সময় সানগ্লাস অত্যন্ত জরুরি, কারণ সাইকেল ও মোটরসাইকেল চলন্ত অবস্থায় বাতাসের ধুলোবালি এবং পোকামাকড় আমাদের চোখে এসে পড়তে পারে। এছাড়াও সূর্যের অতিবেগুনি রশ্মি আমাদের চোখের কর্নিয়ার ও রেটিনার মারাত্মক ক্ষতি করে থাকে। সূর্যের অতিবেগুনি রশ্মি কুপ্রভাব থেকে আমাদের চোখকে রক্ষা করে এই সানগ্লাস। তাই শুধুমাত্র ফ্যাশনের জন্যই নয়, চোখের সুরক্ষায় সানগ্লাস অত্যন্ত জরুরি। কিন্তু অনেকেই ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে চলতে বা চোখকে সাময়িক আরাম দিতে সস্তা সানগ্লাস ব্যবহার করেন। কিন্তু সস্তা সানগ্লাস ব্যবহারের ফলে চোখের মারাত্মক ক্ষতির আশঙ্কা থেকেই যায়, কারণ সস্তা সানগ্লাসে ব্যবহৃত হয় নিম্নমানের রঙিন প্লাস্টিক, যা সূর্যের অতিবেগুনি রশ্মি টেকানোর কোনো ক্ষমতা নেই। উল্টো তা চোখের জন্য তা মারাত্মক ক্ষতিকর, দুর্বল হয়ে যেতে পারে আমাদের দৃষ্টিশক্তি। চক্ষু বিশেষজ্ঞদের মতে সস্তায় চোখ বাঁচাতে গিয়ে উল্টো আরও ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে। তো বন্ধুরা, জেনে নেওয়া যাক সস্তা সানগ্লাস ব্যবহারের ফলে চোখের কী কী ক্ষতি হতে পারে। অতিরিক্ত মাত্রায় বা নিয়মিত সস্তা সানগ্লাস ব্যবহারের ফলে অকালে চোখে ছানি পড়ে যেতে পারে, শুকিয়ে যেতে পারে চোখের কর্নিয়া। সস্তা রঙিন চশমা নিয়মিত ব্যবহারের ফলে চোখের পাওয়ার অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে, কোনো কোনো মাথা ব্যথাও হতে পারে। সস্তার রঙিন চশমা অতিরিক্ত ব্যবহারের ফলে আইলিড ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। এছাড়াও সস্তার রঙিন চশমা অতিরিক্ত ব্যবহারের ফলে রিফ্রাকটিভ এরর বা চোখের প্রতিসার ত্রুটি বহুগুণ বেড়ে যায়। অক্ষিগুলোকের অস্বাভাবিক আকার এবং বক্রতার কারণে প্রতিসার ত্রুটির সমস্যা দেখা যায়। রিফ্রাকটিভ এরর বা চোখের প্রতিসার ত্রুটির ফলে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যেতে পারে, খুব দূরের বা খুব কাছের কিছু দেখতে সমস্যা হতে পারে। সুতরাং বন্ধুরা, সস্তা সানগ্লাস কেনা বা ব্যবহার করা থেকে বিরত থাকুন। মনে রাখবেন, শুধুমাত্র পলিকার্বনেট লেন্সই সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি আটকাতে পারে, তাই সানগ্লাস কেনার ক্ষেত্রেও প্রয়োজনে চক্ষু চিকিৎসকের পরামর্শ নিন। যদি বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।